আমার তো লক্ষ্য জস্তা এই জস্তা বাড়িতে কিন্তু কেউ নেই আমাকে হ্যাঁ বলো না হলে কিন্তু চিৎকার করবে এসব কি হচ্ছে কি আমি কিছু করিনি এই লোকটাই আমাকে জয় করে যা ভেতরে যা বেশ এই দিনের কথা আমি মনে রাখো এই দিনের বদলা আমি নেবই নেব ভাগ্যলেখা যশজিৎ কি হয়েছে আমাকে বলো তো আরে কি বলবো বলো তো এখানে এসে যে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে আমি তো বুঝতেই পারিনি আমাকে একটু খুলে বলতে পারো প্লিজ শোনো তাহলে আজ আমি এখানে তোমার কাছে এসেছিলাম শুধুমাত্র তোমাকেই দেখার জন্য অফিস হচ্ছিল ভাবলাম সারাটা দিন একসঙ্গে কাটাবো ভূমি থাকবো বাইরে লাঞ্চ করবো খুব ভালো কথা সেগুলো তুমি আমাকে মোবাইলে ফোন করে জানতে পারতে দুম করে বাড়িতে এসে এরকম একটা ব্যাড সিচুয়েশনে পড়তে তোমাকে বহুবার কল করেছি ঠাকুর লেখা কিন্তু ফোনে পাইনি তাই ভাবলাম আমি সারপ্রাইজ দেবো সেই জন্য এখানে এলাম আরে সেটা তো পিউয়ের খপ করে পড়ে গেলে তাই তো একদম ঠিক তাই এই ভাগ্যলেখা পিউ নিজেকে তোমার সাথে তুলনা করছে ওকে জানো না তুমি আমার সেই ছোটবেলাকার পছন্দ ও কেন এত হীনমন্যতায় ভুগছে জানি না কেন 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 আমাকে প্রশ্ন করছো আমি লক্ষ্য করে দেখেছি তোমার সঙ্গে আমার বিয়েটা যবে থেকে ঠিক হচ্ছে তবে থেকে ওর মধ্যে পরিবর্তন আচ্ছা দশরী তুমি একটা কথা আমাকে বলো তো তুমি পিউয়ের প্রতি কোনোভাবে দুর্বল নাও তো এটা তুমি কি করে বললে ভাগ্যলেখা বিশ্বাস করো না তুমি আমার আমার প্রতি কোনো আস্থাই নেই তোমার না 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 এরকম কোনো কথা নয় আমি তোমাকে বিশ্বাস করি আস্থা রাখি তোমার উপর তবুও তো তুমি পুরুষ সব পুরুষ সমান হয় না ভাগ্যলেখা যে গায়ে হাত বলে নেই সেই স্রোতে ভেসে যেতে হবে আমার কাছে ভালোবাসার মানে না বিশ্বাস তুমি আমার পৃথিবী গো আমার পৃথিবী কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না তুমি জানো না যশজিৎ তুই আজ আমার ভালোবাসাকে কিভাবে জিতিয়ে দিলে সত্যি আজ আমাকে নিজের ভীষণ সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে কারণ আমি একজন তোমার মতো পুরুষ মানুষের সাথে আমার জীবনের খেলা ঘর বাঁধতে চলেছি খেলা ঘর